শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমরা কথা বলছিলাম বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো নিয়ে। প্রথম ক্লাসে আমরা কথা বলেছি জাপান নিয়ে, আমাদের আজকের ক্লাস দক্ষিণ কোরিয়া নিয়ে। চলো শুরু করা যাক। দক্ষিণ কোরিয়ার সরকারি নাম রিপাবলিক অফ কোরিয়া। দেশটির উদ্ভব ঘটে 15 আগস্ট 1945 সালে। দক্ষিণ কোরিয়ার উপাধি সকালবেলার শান্তি বা শান্তি সকালের দেশ, এটিকে সানশাইন পলিসির দেশে বলা হয়। আমি ম্যাপে দেখতে পাচ্ছি দক্ষিণ কোরিয়া এবং তার রাজধানী সিউল। দক্ষিণ কোরিয়ার পতাকা কিন্তু কিছুটা জাপানের পতাকার মতো। যেসব দেশগুলোকে ইস্ট এশিয়ান কান্ট্রি বা পূর্ব এশিয়ার দেশ বলা হয়, যে 5টি দেশ তার মধ্যে কিন্তু দক্ষিণ কোরিয়া আছে। বাকি দেশগুলো হচ্ছে মঙ্গোলিয়া, চায়না, উত্তর কোরিয়া এবং জাপান। ভৌগোলিক অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তার নিচে জাপান থেকে দক্ষিণ কোরিয়া কিন্তু কোরীয় প্রণালী বা কোরিয়া স্টেট দ্বারা পৃথক। তার পশ্চিম পাশে আছে ইয়েলো সি বা পিট সাগর, পূর্ব পাশে সি অফ জাপান বা জাপান সাগর, এবং তার উত্তরে আছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার উত্তরে উত্তর কোরিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে দক্ষিণ কোরিয়ার প্রণালী এবং পশ্চিমে পিট সাগর। সিউল হচ্ছে এর বৃহত্তম শহর এবং রাজধানী। দক্ষিণ কোরিয়ার জলবায়ু আর্দ্র, এই ভূপ্রকৃতি পর্বতসংকুল। ভৌগোলিক অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই অংশে দক্ষিণ কোরিয়া অবস্থিত। দক্ষিণ কোরিয়ার আয়তন 1,363,000 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 5,18,44,834 জন। জনঘনত্ব 507 জন। জিডিপি 2.735 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং জিডিপি পার ক্যাপিটা 53,051 মার্কিন ডলার, অর্থাৎ যা অত্যন্ত উন্নত। ইতিহাস, অবিভক্ত কোরিয়া মূলত জাপানিদের দখলে ছিল, অর্থাৎ কোরিয়াও কিন্তু দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া হিসেবে আগে ভাগ ছিল না, এটি একত্রে ছিল কোরিয়া উপদ্বীপ। সে সময় 1910 থেকে 1945 সাল পর্যন্ত জাপান এটি দখল করে রেখেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যখন হেরে যায় তখন তারা সোভিয়েতদের কাছে আত্মসমর্পণ করে, তার ফলে কোরিয়া তখন দ্বিভাগে ভাগ হয়ে যায়। কোরিয়ার যে উপরের অংশ, উত্তরাংশ, সেটি সোভিয়েত ইউনিয়ন দখলে চলে যায় এবং দক্ষিণাংশ আসে মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে। এবং 1948 সাল থেকে উত্তর কোরিয়া দক্ষিণ অস্ট্রেলিয়ার আবির্ভাব হয়। সে সময় কিন্তু তাদের মত ছিল যে তারা কয়েক বছর এটিকে এই অবস্থায় রাখবে এবং তারপর কোরিয়াদের হাতে স্বাধীনতা ছেড়ে দেবে, অর্থাৎ দেশটি কিন্তু আবার একত্রে কোরিয়াই হয়ে উঠবে, আলাদা থাকবে না। কিন্তু কিছু পরবর্তী 50-এর দশকেই উত্তর কোরিয়া তারা দক্ষিণ কোরিয়া আক্রমণ করে বসে, পুরো কোরিয়াকে দখল করার জন্য, করতে ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত তাদের মাঝখানে সীমানা তৈরি হয়। উত্তর কোরিয়া 1950 সালে সোভিয়েত ইউনিয়নের মতদর্শে সমাজতান্ত্রিক ব্লকে চলে যায় এবং সময়টি ছিল তখন কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ শুরু হচ্ছে, এবং কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের প্রথম ফ্রন্টই ছিল এই কোরিয়া। 1950 থেকে 1953 সালে কোরিয়া যুদ্ধের পর ধ্বংস পায় দক্ষিণ কোরিয়া। 1990 সালে এসে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশগুলোর একটিতে পরিণত হয় এবং সেই সঙ্গে তাকে বলা হয় এশিয়ার 4 ড্রাগনের একটি। এশিয়ার অন্য ড্রাগনের মধ্যে হচ্ছে সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান। দক্ষিণ কোরিয়া রাষ্ট্রপতি শাসিত সাংবিধানিক গণতান্ত্রিক রাষ্ট্র, 1948 সালে সংবিধান গৃহীত হয়। বর্তমানে আছেন 13তম প্রেসিডেন্ট ইউন সুক ইয়েওল 2022 সাল থেকে এবং 44তম প্রধানমন্ত্রী হান ডাক সু, তিনি 2022 সাল থেকে। 1960 এবং 80 দশকে সামরিক শাসনে থাকলেও এখন দক্ষিণ কোরিয়া লিবারেল ডেমোক্রেসি, মূলত 8টি প্রদেশ এবং একাধিক উপপ্রদেশে বিভক্ত। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট ছিলেন পার্ক জিউন হেই এবং এর প্রধান শহর সিউল ও বুসান। আমার ছবিতে সিউল শহর দেখতে পাচ্ছি। দক্ষিণের বৈদেশিক সম্পর্ক বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গে রয়েছে। 1991 সাল থেকে দক্ষিণ কোরিয়া জাতিসংঘের সদস্য। এর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বান কিমুন 2007 থেকে 2016 সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। ছবিতে বান কিমুনকে দেখা যাচ্ছে। চীন তাদের প্রধান বাণিজ্যিক পার্টনার। 2017 সালে উত্তর কোরিয়া যখন মিসাইল টেস্ট করে, আমেরিকা তার রেসপন্সে দক্ষিণ কোরিয়াতে 3rd মিসাইল বসায়। চীন তখন প্রতিবাদ করে। দক্ষিণ কোরিয়া তখন চীনকে শান্ত করার জন্য জাপান এবং আমেরিকার মধ্যে যে মৈত্রী হচ্ছিল তাতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে। রাশিয়ার সঙ্গেও দক্ষিণ কোরিয়ার ভালো সম্পর্ক রয়েছে। জাপানের সঙ্গে তাদের ঐতিহাসিক বিবাদ। জাপান বারবার তাদের দখল করার চেষ্টা করেছে, দখলে রেখেছে এবং 1910 থেকে 1945 সালে
জাপানি দখলে থাকার কারণে কোরিয়ায় তীব্র জাপান বিরোধী মনোভাব আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 1,00,000 কোরীয়কে জাপান আর্মিতে যুদ্ধ করতে বাধ্য করানো হয়। কোরীয় নারীদের জাপানি সেক্স স্লেভ বা কমফোর্ট ইউনিয়ন হিসেবে ব্যবহার করা হতো। গত 2020 সালেও দক্ষিণ কোরিয়া অলিম্পিক কমিটিকে বলে জাপানের রাইজিং সান পতাকা সরিয়ে ফেলতে। জাপান এই অলিম্পিকে এই পতাকা ব্যবহার করে, এই পতাকা তারা ব্যবহার করতো তাদের সাম্রাজ্যবাদী শাসনের সময়। ফলে এটি চীন এবং অন্য দেশগুলোর কাছে জাপানের এই পতাকা তাদের সাম্রাজ্যবাদী ইতিহাসের একটি চিহ্নস্বরূপ। কিন্তু কমিটি বলে যে তারা রাজনীতিকে স্টেডিয়ামের বাইরে রাখতে চায়, অর্থাৎ তারা এই পতাকা সরিয়ে ফেলতে জাপানকে বাধ্য করবে না। এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে তাদের সবসময় দুঃসম্পর্ক। দুই কোরিয়ায় সম্পূর্ণ কোরীয় উপদ্বীপকে নিজের বলে দাবি করে এবং কোরীয় যুদ্ধ শেষ হওয়ার পরে, অর্থাৎ যুদ্ধ বিরতি হয় তারপর থেকে, তারা এখনও কোনো শান্তি চুক্তি কিন্তু স্বাক্ষর করেনি। ফলে টেকনিক্যালি তারা কিন্তু এখনও যুদ্ধরতই আছে। কয়েক বছর পরপরই উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণ বা অন্য কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে আবার বিবাদ শুরু হয়। দুই কোরিয়ার মধ্যে একটি নিরপেক্ষ অঞ্চল রয়েছে যাকে বলা হয় কোরিয়ান ডিমিলিটারাইজড জোন বা DMZ। এটি 38 ডিগ্রি সমান্তরাল উত্তর অক্ষরেখা বা 38 প্যারালাল নর্থের কাছাকাছি অবস্থিত। এটি 250 কিলোমিটার লম্বা এবং প্রায় 4 কিলোমিটার প্রশস্ত। ছবি দেখতে পাচ্ছি উত্তর কোরীয় নেতা বর্তমান যিনি কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন জে ইন করমর্দন করছেন। 1974 সালে দক্ষিণ কোরিয়া ঢাকায় দূতাবাস খোলে এবং বাংলাদেশ একে দূতাবাস খোলে 1987 সালে। প্রায় 13,000 বাংলাদেশি অস্থায়ীভাবে দক্ষিণ কোরিয়ায় কাজ করে থাকে। দক্ষিণ কোরিয়া একটি উন্নত দেশ, অর্থাৎ ডেভেলপ কান্ট্রি এবং হাই ইনকাম কান্ট্রি। তাদের মুদ্রা কোরিয়ান রিপাবলিক ওন। তাদের ব্র্যান্ড উল্লেখযোগ্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে LG ইলেকট্রনিক্স এবং স্যামসাং। 1996 সালে তারা OECD অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য হয় এবং এই সদস্যগুলোর মধ্যে তারাই সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজড। তারা মহাকাশ, রোবোটিক্স এবং বায়োটেকনোলজিতে বিনিয়োগ করছে। দক্ষিণ কোরিয়ার ভাষা কোরিয়ান, প্রধান ধর্ম খ্রিস্টিয়ান ও বৌদ্ধ, তবে একটি বড় অংশের মানুষ কিন্তু এথিস্ট। খাদ্য ভাত, নুডলস, টোফু। বিনোদন ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য অবদান হচ্ছে K-pop বা কোরিয়ান পপ মিউজিক, যার সবচেয়ে বিখ্যাত ব্যান্ড BTS। ছবি দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে BTS সদস্যরা। সম্প্রতি তারা জাতিসংঘে কিন্তু তাদের একটি পারফর্ম করে এসেছে। মার্শাল আর্ট তায়কোয়ান্দোর উদ্ভব কিন্তু দক্ষিণ কোরিয়াতে। 2000 সালে তা অলিম্পিক স্পোর্টস হিসেবে গৃহীত হয়। 2019 সালে কোরিয়ান পরিচালক বং জুন হুর প্যারাসাইট মুভিটি প্রথম কোনো নন ইংলিশ মুভি হিসেবে বেস্ট একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার লাভ করে। এছাড়া বিশ্বের প্রাচীনতম মান মন্দির অবস্থিত দক্ষিণ কোরিয়ায় এবং দুই কোরিয়ার মধ্যবর্তী গ্রাম পানমুনজাম, এবং এই অঞ্চলে কিন্তু দুই কোরিয়ার প্রেসিডেন্ট এবং মিলিত হন। এই ছিল দক্ষিণ কোরিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানসমূহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।